অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি প্রেম নিয়ে আলোচনা করতে চলেছি। এই দুর্গা পুজোতে নয়টি রাশি নতুন প্রেম এবং পুরাতন প্রেম ফিরতে চলেছে, অর্থাৎ নতুন প্রেম আসতে চলেছে, নতুন প্রেমের হাতছানি এবং পুরনো প্রেম কামব্যাক করবে নয়টি রাশির। কিন্তু তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু অবৈধ প্রেমের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই অবৈধ প্রেম থেকে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার কিন্তু সম্ভাবনা আছে। তো তার আগে আমি এই বিষয় নিয়ে আমি আলোচনা করব, কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখুন, আমি কৌশিক রায় আপনাদেরকে বারবার আমি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি। অনেকে বলছে যে আমার দুটো বলে চ্যানেল আছে, বেশ কিছু হোয়াটসঅ্যাপে এসছে যে স্যার আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটাই চ্যানেল, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন। এবং যারা পেমেন্ট করছেন, যখন পেমেন্ট করবেন তখন দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন পেমেন্ট করবেন সেখানে কৌশিক রায় নামটা লেখা আছে কি না, তবেই কিন্তু সেখানে পেমেন্ট করবেন। নয়তো এর দায়বদ্ধতা কিন্তু আমি কৌশিক রায় নিব না, বা আমার চ্যানেল কোনো মতেই দায়ী থাকবে না। অনেকে চ্যানেলে বিভিন্ন রকমের কমেন্টস করে দিচ্ছেন এবং ফোন নাম্বারে আলাদা ফোন নাম্বার চলে যাচ্ছে। আমি বারবার বলছি, আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি একমাত্র অ্যাস্ট্রো এডুকেশন কৌশিক রায়ের অ্যাপয়েন্টমেন্টের জন্য নাম্বার। আদার্স অন্য নাম্বারে আপনারা কিন্তু করবেন না। কারণ হচ্ছে অনেকে বলছেন যে স্যার আলাদা নাম্বারে চলে আসছে, বা আপনার কি দুটো চ্যানেল আছে, এরকমও কিন্তু আসছে। আমি বারবার বলছি আমার কোনো দুটো চ্যানেল নেই, আমার একটি চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন। যদি আপনারা আমার চ্যানেলটি দেখছেন, এটি আমার চ্যানেল, এই এখন যে চ্যানেলটি দেখছেন এটি আমার চ্যানেল। তো এই বিষয়ে অবশ্যই সতর্কতা থাকুন। এবং আমি যদি আপনাদেরকে এই কমেন্টস বক্সে কমেন্ট করি, যখন দেখবেন যে অ্যাস্ট্রো এডুকেশন থেকে যাচ্ছে, তবেই আপনারা জানবেন যে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আদারওয়াইজ কোনো জায়গা থেকে যদি এর উত্তর যায়, তার কর্তৃপক্ষ, তার দায়ী এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেল দায়িত্ব নিবে না। এবং যখন আপনারা পেমেন্ট করছেন তখন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৌশিক রায় নাম আছে কি না সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং আমি যে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দিলাম, এটি আমার একটি চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন এবং একটি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। এর বাইরে আমার কোনো বুকিং নাম্বার নেই এবং এর বাইরে আমার কোনো চ্যানেল নেই, আমার একটি চ্যানেল। কেউ আবার হোয়াটসঅ্যাপে বলছেন যে স্যার আপনার কি 2000 টাকা ফিস, এরকমও কিছু কিছু কমেন্টস এসছে। আমার 2000 টাকা ফিসও নয়, আমি এটাও আপনাদেরকে জানিয়ে দিলাম ক্লিয়ারলি। কারণ অনেকে যে অ্যাস্ট্রো এডুকেশনের নাম নিয়ে অনেকে আবার ব্যবসা শুরু করেছে, সেই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক করার জন্য আপনাদেরকে আমি বারবার বলছি, আমার নাম নিয়ে যাই হোক চ্যানেলের কেউ কেউ বারবার বলছে, যারা আমাকে সতর্ক করে দিয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই যে আপনার দুটো চ্যানেল। আমি বারবার বলছি প্রিয় দর্শক বন্ধুকে, আমার একটি চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন। এবং পেমেন্টের সময় দেখবেন, পেমেন্টের সময় আপনারা কৌশিক রায় নামটি আছে কি না, এবং আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারতেই আপনারা কিন্তু বুক করবেন। অযথা আমার নাম ভাঙিয়ে অন্য জায়গাতে আপনারা টাকা পেমেন্ট করবেন না, সেই দায়বদ্ধতা কিন্তু আমি থাকবো না বা আমার চ্যানেল থাকবে না। আমি আপনাদেরকে বারবার এই কথাটা আমি জানাচ্ছি। অনেক বারবার আমার কমেন্টস আসছে, কিন্তু আমার হোয়াটসঅ্যাপও অনেকবার এসছে। তো শুরু করা যাক, কমেন্টস বক্সও এসছে, বহুবার এসছে। তো শুরু করা যাক, দুর্গা পুজোয় নয়টি রাশি প্রেমে পড়তে চলেছে, নতুন প্রেমের হাতছানি এবং পুরাতন প্রেম কামব্যাক। কিন্তু তিনটি রাশির জন্য খুব সাবধান, এই তিনটি রাশি কিন্তু অবৈধ প্রেম, যেখান থেকে সমস্যা আসবে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো, সেই রাশিটাই হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি শুক্র আপনাদের রাশির ঠিক পঞ্চম স্থানে অবস্থান করছে, অর্থাৎ
পঞ্চম স্থান থেকে আমরা কি বিচার করি? প্রেম। অর্থাৎ এইভাবে অবস্থান করছে বিশ্বরাশির ক্ষেত্রে, প্রেমের জায়গাটা কিন্তু এই পুজোতে নতুন প্রেম আসবে এবং পুরাতন প্রেম কিন্তু আপনাদের কামব্যাক করবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি। এর সাথে আপনাদেরকে জানাই, দেখুন প্রেমের ব্যাপারটা এমনই না, অর্থাৎ প্রেমটা আমরা বিচার করি অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে পঞ্চম ভাব থেকে, এবং কিছু কিছু ক্ষেত্রে একাদশ, কিছু কিছু ক্ষেত্রে দ্বিতীয়, এই তিনটা ভাবের উপর বিশেষ করে পঞ্চম ভাবকে জোর দেওয়া হয় প্রেমের ক্ষেত্রে। কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা দক্ষ অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রেও প্রেডিকশন করা খুব কঠিন হয়ে ওঠে, কারণ প্রেমের ধরনটা এমন, আমি বারবার বলছি, সকালে একরকম, সাত দিন পর একরকম, এক মাস পর একরকম, তিন মাস পর একরকম, মানে মাইন্ড কিন্তু চেঞ্জ হতেই থাকে। তো যারা যারা প্রেমে বারবার ব্যর্থতা হচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে পার্সোনালি ভিজিট করুন, আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। অনেকেই জানতে চেয়েছেন প্রেম বিষয় নিয়ে, বহু এসছে। তো প্রেম এমনই না, একটা ছেলে একটি মেয়ে দুজনের ভালোবাসা যখন কেটে যায়, এর মতো দুঃখ তার আর জীবনে কিছু থাকে না। আমি বারবার বলছি, দেখুন এর আগেও বলেছি ভিডিওতে, আপনার যদি কোনো জায়গাতে আঘাত থাকে লাগে, সেটার কিন্তু ব্যথার ওষুধ আছে, সেই ব্যথার ওষুধ খেয়ে সেখানকার ব্যথা কিছুটা হলেও উপশম করতে পারবেন, কিন্তু আপনার যে হৃদয়ে অন্তরে যে আঘাত, সে তার ব্যথা অতীব তীব্র, সেটার এখনও পর্যন্ত এই পৃথিবীতে ওষুধ তৈরি হয়নি। অর্থাৎ বহু প্রেম আমার কাছে এসছে, যা দেখিয়েছে যে স্যার আমার প্রেম ভেঙে যাচ্ছে, এরও কিছু ফর্মুলা আছে, যাদের প্রেম ভেঙে যাচ্ছে কি না তারা যোগাযোগ করুন, প্রেমের জায়গাতে আপনারা সাকসেস পাবেন। যারা বারবার প্রেমে আঘাত পাচ্ছেন, প্রেম বিচ্ছেদ, প্রেমে সম্পর্কের অবনতি, এই জায়গাগুলোতে আপনারা আমার সঙ্গে পার্সোনালি ভিজিট করুন, আমি আপনাদেরকে সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করব। প্রথম কথা, পঞ্চম ভাব পীড়িত নেই তো, আপনার শুক্র পীড়িত নেই তো, আপনার দ্বিতীয় ভাব পীড়িত নেই তো, আপনার একাদশ ভাব পীড়িত নেই, একাদশ ভাব থেকে বুঝায় সফলতা, সাকসেস, সফলতা। আপনার পঞ্চমভাবে কোনো অশুভ গ্রহ বসে নেই তো, বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, সেই জায়গাগুলো বা শুক্র কোন নক্ষত্রে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। তো প্রথম যে রাশির কথা বললাম বৃষ, দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জায়গা কিন্তু দেখাচ্ছে, নতুন প্রেম আপনাদের কিন্তু আসবে, প্রেমের ক্ষেত্রে সফলতা, সাকসেসের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক হবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত, আপনাদের পুরাতন প্রেম ফিরবেই ফিরবে এই পুজো, এই দুর্গা পুজোতে নতুন প্রেমের হাতছানি, নতুন প্রেমেও আপনাদের জীবনে কিন্তু আসবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে লাভ লাইফ কিন্তু খুব সুন্দর, আপনাদেরও নতুন প্রেম আসবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, নতুন প্রেমের হাতছানি, পুরাতন প্রেম কামব্যাক। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে আপনাদেরও প্রেমের জায়গাটা কিন্তু খুবই মজবুত হতে চলেছে, নতুন প্রেমের কানেকশান, পুরাতন প্রেম কামব্যাক, এই জায়গাগুলো কিন্তু আসবে। বৃশ্চিক রাশি, আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা, সাকসেস কিন্তু আপনারা পাবেনই পাবেন, আপনারা প্রেমের যারা বাধা এতদিন ধরে পাচ্ছিলেন সেই জায়গাগুলো আপনাদের কিন্তু কাটবে, নতুন প্রেম আপনারা কিন্তু আপনাদের এই দুর্গা পুজোতে কিন্তু আসতে চলেছে, এবং পুরাতন প্রেম কামব্যাক হতে চলেছে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সম্পর্কের কিন্তু উন্নতি হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে যথেষ্ট আপনাদের লাভ, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, বহুদিনের কার প্রেম থেকে এমনকি লাভ ম্যারেজের জায়গাও কিন্তু আপনাদের চলে আসতে চলেছে। মকর রাশির ক্ষেত্রে তো প্রেমের জায়গা তো দুর্দান্ত, অর্থাৎ মকর রাশির প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আপনাদের আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে, এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি কিন্তু হবে। নয় নম্বর যে রাশি সেটা হচ্ছে আপনার মীন রাশি।
মিন রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে খুব জোরালো সম্ভাবনা, নতুন প্রেম আপনাদের আসছে এই দুর্গাপুজোতে। দুর্গাপুজোতে প্রেমের হাতছানি এবং পুরাতন প্রেম কামব্যাক হবে এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি। তিনটি রাশি অবৈধ প্রেম থেকে সাবধান। একটি রাশি হচ্ছে মেষ রাশি, আপনাদের এই দুর্গাপুজোতে অবৈধ প্রেম আসার প্রবল সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে আপনারা বারবার আঘাত খাবেন, প্রেমের ক্ষেত্রে আপনারা হতাশ হবেন, প্রেমের ক্ষেত্রে আপনাদের অসফলতা আসবে। প্রেম থেকে আপনারা কিন্তু এই 23 থেকে 17 তারিখ অবধি আপনারা, অর্থাৎ 23শে অক্টোবর থেকে 17ই নভেম্বর অবধি আপনারা অবশ্যই সাবধানে থাকুন, বিশেষ করে 16ই নভেম্বর অবধি, 23শে অক্টোবর টু 16ই নভেম্বর অবধি আপনারা সাবধানে থাকুন প্রেমের ক্ষেত্রে। অর্থাৎ মেষ রাশি প্রেমের ক্ষেত্রে আপনারা যথেষ্ট অ্যালার্ট, প্রেম অবৈধ প্রেম। 2 নম্বর অর্থাৎ দ্বিতীয় যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আঘাত, প্রেমের ক্ষেত্রে সম্পর্ক বিচ্ছেদ এবং অবৈধ প্রেম, প্রেমের ক্ষেত্রে আপনাদের হতাশা, ডিপ্রেশান, প্রেম বিচ্ছেদ, এগুলো কিন্তু আসার প্রবল সম্ভাবনা আছে। সবশেষে যে রাশির কথা বলবো তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে অসফলতা, প্রেম বিচ্ছেদ, অবৈধ প্রেম, প্রেমের সম্পর্কের অবনতি, অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়া, এ থেকে বদনাম আসার সম্ভাবনা কিন্তু আছে। এই তিনটি রাশি অবশ্যই সাবধান। 23 টু 16ই সেপ্টেম্বর অবধি আমি এই ভিডিও